জি ওয়ালাইকুম আসসালাম আমার আফনাতুল্লাহের বক্ত আমাদের এক ভাই ফোর টু চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সম্পর্কে জানতে চেয়েছেন তো এই বিষয়ে গতকালকে আমরা একটু উত্তর দিয়েছি এই গ্রুপেই আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন তো এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এগুলা আল্লাহ রাব্লামিনের যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে দুনিয়াতে এরা কাউনিয়াতে তিনি তার ইচ্ছায় করে থাকেন তার মাঝ অন্যতম একটি তো এটা যখন হবে তখন আমাদেরকে আল্লাহ রসুল নামাজ পড়তে বলেছেন জেকের আজগারে মশগুল থাকতে বলেছেন এটা হচ্ছে হাতিস দ্বারা প্রমাণিত এবং কেউ জেকের আজগারে যদি ব্যস্ত না থাকে যে কোনো কারণেই হোক অথবা না জানার কারণেই হোক তাহলে সে কী করবে কি কি করবে না এরকম কোনো হাদিসে এসে আসেনি কাজে অন্যান্য দশটার সময় যা করা যাবে এই সময়েও তাই করা যাবে কিন্তু সুন্নত হচ্ছে বা ফরজে কেফায়ন হচ্ছে যে প্রত্যেক এলাকাতে সলাতুল কুসুম বা সলাতুল কুসুফ কায়েম করা এখানে যদি কেউ না করে তাহলে সমাজে সবাই গুণাগার হব আর যদি কেউ করে তাহলে বাকিদের থেকে আদায় হয়ে যাবে এটা হচ্ছে শরীয়তের বিধান আর কি কোলে ইয়ার রাখা যাবে না অথবা বসে থাকা যাবে না দাঁড়িয়ে থাকা যাবে না শুয়ে থাকা যাবে না এগুলোর কোনো ভিত্তি নেই এগুলো সম্পূর্ণ বানোয়াট মন করা কথা যে সমস্ত মানুষের এই সমস্ত কথাগুলো বলবে তাদেরকে সেখানে জব্দ করতে হবে এবং তাদের কাছে এর কারণ জানতে চাইতে হবে ডাক্তারির দিক থেকে অথবা সামাজিক দিক দিক থেকে থেকে অথবা তারা যদি কারণ দর্শাতে না পারে শরীয়তের দলিল প্রমাণে দিতে দিতে না পারে তাদেরকে সেখানেই জব্দ করতে হবে তারা যেন দ্বিতীয়বার মুখ থেকে এরকম কুসংস্কারপূর্ণ কুসংস্কার বাক্য যেন বের না করে আমাদেরকে তৌফিক দান করি